টাঙ্গাইলের মধুপুরে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হোসাইন বিল্লাল। বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ। এই স্লোগানে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আল মামুন রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাকুরা নাম্মি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রিভা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। জয় টিভি, হুসাইন বিল্লাল, ডিস রিপোর্ট।